দেখছেন আপনার তো আজকে আমি আবারও শুভ মাইনক্রাফট খেলতে চাই। আপনারা জানেন আগে এপিসোডটা না আমরা দেখতে পাচ্ছেন থার্ড ফ্লোরটা ক্লিয়ার করেছিলাম। আরে থার্ড ফ্লোর এই যে দেখাচ্ছি, এই যে থার্ড ফ্লোরটা ক্লিয়ার করেছিলাম। এখানে অনেক কিছু দিয়েছি, উপরে জেস লাগিয়েছিলাম। আর আমাদের আপনাদের একটা জিনিস দেখাই, এই যে মানে আপনারা যদি মানে এভাবে সিঁড়ি যেতে যেতে যদি সমস্যা হয়, আমি এখানে একটা রাস্তা বানিয়ে রেখেছি, এখান দিয়ে যাব আর এখান দিয়ে নিচের দিকে যাব। শান্তিপদ যেহেতু স্যার এখানে আমার কাছে কিছু খারাপ মানে অজরুরি জিনিসগুলো না আমি রেখে দিই, যেমন এটা ছোটো ছোটো, হ্যাঁ এগুলো রেখে দিলাম এগুলো। আর আমার কাছে আপনারা জানেনি অনেক কিছু আছে যা যা আমাদের লাগে, যেমন সব যত আর সব আছে আমার কাছে। আমার কাছে ক্রসবো আছে একটা, আমার জন্য নিজের জন্য বানিয়ে রেখেছি। আমার শিল্ডের অবস্থা খারাপ, আর এই শিল্ডের অবস্থা মোটামুটি আছে। আর আমার বুটগুলো না মানে বুটস ওইগুলো একটু সমস্যা হয়ে গেছে। আর আজকে না আমরা একটা জিনিস করবো, প্রথমত ক্রাফটিং টেবিল যাই। ক্রাফটিং টেবিল থেকে আমি অনেকগুলো না বানিয়ে নিই, রেডি হয়ে গেছে 16টা ব্রেড হয়ে গেছে। এখন আমরা ফার্নেসটা খুলবো, এখানে কিছু ওই আছে তো এখানে রেখে দিয়েছি। আর আমরা কয়েলগুলো নিয়ে নেবো, কারণ আমরা এটা দিয়ে না ব্লাস্ট ফার্নেস বানাবো। তো এখন আমরা পিকে দিয়ে ভাঙবো, ভেঙে দিয়েছি। এখন ব্লাস্ট ফার্নেস বানানোর জন্য কী কী প্রয়োজন তা আমাদেরকে দেখতে হবে। ব্লাস্ট ফার্নেস এই যে কত স্মোক, আর এটা আর এটা হলো ব্লাস্ট ফার্নেস, যা চোদ্দ স্মোক ব্লক মাই গড। আর এগুলোর জন্য স্মোক আর বানিয়ে দেবো একটা, আর একটা ফার্নেস বানাই কোলেস্টন দিয়ে ফার্নেস। আর আমাদের প্রয়োজন একটা স্মোকার বানাবো, যার জন্য প্রয়োজন মানে উড়ে, কিন্তু উড়ের ভিতরে থাকতে হবে যে কোনো উড হলে চলবে। তো আমার কাছে কিছু উড আছে না নেই। আর আজকে না আমরা একটু বাগান তৈরি করবো, তো বাগান তৈরি করার চেষ্টা করবো। তো এখন আমার কাছে যে একটা ফার্নেস আছে, একটা ফার্নেসটা আমি রেখে দিবো ফার্নেস এই যে এই জায়গায় রাখবো। আটটা যদি ফার্নেস দিয়ে না ব্লাস্ট ফার্নেস বানাবো মানে স্মোকার বানাবো, তো আমরা যাবো উড কালার করতে। কিছু উড কালার করে না ওগুলোকে মানে ছিলে তারপর বানাবো। তো এখন আমরা যাবো উড কালার করতে। এই আমার এখানে না একটু ভাঙা টাঙা জায়গা, তো চলুন উড কালার করে আনি। করে এনেছি, এখন আমরা কী করবো তা দেখা। এখান দিয়ে যাবো, এখান দিয়ে এসে পড়েছি। আর এখন আমরা যাবো এখানে যে বর্ডারের মতো লাগিয়ে দিয়েছি না, মানে দ্রুত যাওয়ার জন্য আমরা এইসব করেছি। তো এখন আমরা দরজাটা খুললাম, দরজাটা লেগে যা লেগে আছে। এখন আমাদের যে ফার্নেসটা আছে এটা দিয়ে স্মোকার বানাবো একটা। তো এই যে স্মোকার কমপ্লিট হয়ে গেছে, স্মোকারটা আমরা রাখবো এটার সাথে হয়ে যাবে। তো আমরা না এটা তো পিওর রাখবো, আর বায়ান্নটা পুরো রাখতে হচ্ছে আমাদের। তো এখন আমরা কী করবো, বায়ান্নটা রেখে দিলাম। এখানে কিছু ঘি খাবার, খাবার কোনো খাবার আছে আমার কাছে যে কাঁচা 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 খাবার প্লিজ থাকিস, কাঁচা খাবার দেখি তো, কাঁচা কাঁচা কোনো কাঁচা খাবার নেই, ভাই কাঁচা খাবারও একটা নেই আমার কাছে। কিছু ইয়ে আছে এগুলো নিয়ে নিই, ব্রেড তো রাখবে ব্রেড। আর এগুলো রেখেছি, পাঁচটা হয়ে গেছে। আর যে ইয়েটা আছে না আমরা চাই, যে গাছগুলো লাগাইছে এগুলো না দ্রুত করে নিই, এত স্লোলি হচ্ছে না ভাল লাগে না। কিছু অন্য কাজ করি, যেমন আমরা যাবো স্মোকার তো বানিয়ে ফেলেছি, আর ফার্নিচার আছে একটা, তো খাবার পাকাবো, স্মোক করবো, আর অনেক কিছু করবো মানে খাবারগুলো স্মোক করে দেবো। এখানে একটা ফুল পেয়ে গেছি, হ্যালো ফুল, ওটা বাসার এইখানে রেখে দেবো ফুল। আর এখানে রোজের মতো একটা ফুল আছে, আমরা না ফুলগুলো রেখে দেবো কারণ ফুল সুন্দর দেখা যায় ফুল। আর আজকে আমরা একটা গার্ডেন তৈরি করবো, গার্ডেন ওয়াও এখানে একটা, এখানে বাহ সুন্দর খারাপ দেখা যায়। তো আমরা রাস্তাটাকে না একটু অন্যরকমের রাস্তা করবো। আমার কাছে আছে যাইয়া ওটা একটু সবাই নেই না হলে বলতাম, আপাতত এইখানে ফেস করে দিই, গ্রাস করতে হবে এটাকে, গ্রাস সমস্যা নেই। ফুলটা হাতে নিয়ে আজকে আমরা ঘুমিয়ে যাবো। মনস্টার আছে এনে পাশে এসে ঘুমাবো, কোন মনস্টার মনস্টার রে তোদের জ্বালায় বাসি না, আস কোন দেশের মনস্টার। আজকে আমরা কিছু মনস্টার মারি, তারপরে যে এটা ঘুম থেকে উঠে গেছি, ইয়েস খাবার আছে, খাবারগুলো খেয়ে নিই, পেট একদম ভরে গেছে, মনস্টার জ্বালাতন করে বেশ। একটা ডায়মন্ডের শট দিয়ে মারবো না, তার এলো বেশ বেশি করতে গিয়েছ, ওয়াও হাড্ডি মিটে গেছে। আর তুই এখানে কী করস, আস আস দুই শটে শেষ, বেশি চালাকি করতে। তো আমাদের এখন না আমরা একটু বাগান বানাবো একটা। তো আমার কাছে আছে না, আমার কাছে নেই, ও বাসায় রেখে এসেছিলাম,
বাসায় অনেকগুলো না এই যে এইগুলো ঘাস আছে, লিভস লিভস, তো আমরা একটা বাগান তৈরি করবো, ছোট্ট বাগান। ওই বাগানের জন্য প্রয়োজন লিভস, তো আমার কাছে লিভস দেখে ভালো করে যে লিভস কোথায়, লিভস 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 লিভস, আমি তো লিভস এনেছিলাম, আমার কাছে লিভস ছিল সত্যি, লিভস এ তো পেয়ে গেছি। আই অফ এখানে রাখি, তো আমরা একটা ছোট বাগান তৈরি করবো যেটা না অনেকটা সুন্দর দেখতে দেখা যাবে, তাড়াতাড়ি বের হয়ে যা। ঠিক ঠিক কোথায় করবো, ডট আছে না, ডট দিয়ে না এগুলো ঢেকে দিই, কীরকম রাস্তা হয়ে থাকে না ভালো লাগে না। আমার তিন চারটা ডট কালেক্ট করতাম আমার এখান দিয়ে, বুদ্ধি আছে আমার কাছে আছে না, অনেকগুলো ডট কালেক্ট করবো। তো এখন আমরা বেসমেন্ট এসে পড়ি, বেসমেন্ট বেসমেন্টে কিন্তু কিছু আছে, ক্রাফট কাঠ মাইনক্রাফট কইতাছে, মাইনক্রাফট এখানে রাখলাম। লেদার লেদার কোথায় আমার, চারটে লেদার হয়ে গেছে, তো ফুলগুলো রেখে দিই, ফুলগুলো আপাতত লাগবে না আমার, এগুলো রেখে দিই। আরও অনেক জিনিস আছে যেমন এগুলো আরও আছে, ডিম রেখে দিই, ছয়টা ডিম হয়ে গেছে, হয়ে গেছে মোটামুটি, আমার হাত খালি হয়ে গেছে। এখন আমরা কিছু করব, বাইরে গিয়ে এসে পড়ি, আর এখন আমরা যে কাজটা করব এখান দিয়ে যাব, আমরা একটা ঠিক জায়গা সিলেক্ট করবো। আমি ভাবতেছি না এখানে যে জায়গাটা আছে না এখান দিয়ে বানাবো একটা জায়গা, তো আমাদের প্রয়োজন ডট, তো ডট কালেক্ট করি। তো আমার প্রয়োজন দুটো, আমার কাছে দুটোই আছে, মানে দুটো না শাভেল আছে, আয়রনের শাভেলগুলো নিয়ে নিলাম, আর এখন আমরা যাবো ডট কালেক্ট করতে। তো আপনারা জানেন এইখান দিয়ে অনেকটা ময়লা জায়গা, তো এখান দিয়ে ডট কালেক্ট করি, অনেকগুলো প্রচুর পরিমাণে ডট চাই, একটা দুটো হলে চলবে না, মানে অনেকগুলো ডট আছে, ডটগুলো নিয়ে নিয়ে কেন না এই জায়গাতে বানাবো আমরা। তো এখন আমরা ডট কালেক্ট করবো, আর এখানে একটা ফালতু জায়গা খুলে দিয়েছি, ডট কালেক্ট করা শুরু করে দিয়েছি, আর এখন না আমরা বাগান বানাবো না, তো ডট কালেক্ট করি। এতো 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 আরও ডট, এখন আমরা এতটুকু জায়গা বন্ধ করে দিয়েছি, এখন আমরা বাগান শুরু করবো। তো বাগান বানানোর জন্য আমাদের প্রয়োজন লিভস, তো লিভস তো আমার কাছে অনেকগুলো আছে, অনেকগুলো চলবে মনে হচ্ছে, তো আমরা একটু বাগান বানাবো, তো বাগানের জন্য প্রয়োজন অনেকগুলো লিভস, তো লিভসও কালেক্ট করবো। আমার কাছে শেয়ার্স আছে, আর আমার কাছে তো প্রচুর পরিমাণে আয়রন আছে, তো আমরা অনেকগুলো আয়রন দিয়ে না শেয়ার্সগুলো মানে বানিয়ে নিব, মানে যে ইয়া লিভসগুলো, তো এখন আমরা অনেকগুলো লাগিয়ে দিব ওইখান দিয়ে, এভাবে লাগাতে থাকবো লাগাতে থাকবো লাগাতে থাকবো লাগাতে থাকবো, এখান দিয়েও লাগাবো, এসে পড়েছে এখানে একটা এখানে একটা হয়ে গেছে, এতটুকু আর উপরেরটুকু বানাতেও আমাদের একটা লাগবে, এত বড় বানাবো যে মানে বাগানটা না সুন্দর দেখা যায়, তো একটু না বাগান বানাবো, বাগান বানানোর চেষ্টা করবো। তো বাগান বানাই, মাঝখানে মাঝখানে দিয়ে দিচ্ছি যাতে সমস্যা না হয়, এইখানে 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 আর এইখানে দিয়ে দিচ্ছি, আবার এইখানে 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 আর এখানে, এতটুকু হয়ে গেছে আমাদের, আরও বড় বানাবো, মানে বাগানটা না হইতে হবে একদম সুন্দর, এইখানে একটা লাগাই দিই, দেখতেছেন এতটুকু বড় হবে আমাদের বাগান, একটু উৎসাহ করবো। তার জন্য প্রয়োজন লিভস, আর লিভসের প্রয়োজন তো শেয়ার, আর শেয়ার্স শেয়ার্স তো আমাদের কাছে একটা আছে মনে হয়, দেখি তো যা আনলে বন্ধ হয়ে যায়, এটুকু চায় না, শেয়ার্স শেয়ার্স নেই মনে হয়, শেয়ার্স নেই, শেয়ার্স তো আমাদের কাছে নেই, সেট আমার কাছে তিনটা আইটেম আছে, তিনটা আইটেম দিয়ে একটা শেয়ার্স হয়, তো শেয়ার্স দিয়ে চালিয়ে নেবো কাজ, যেভাবে হোক চালিয়ে নেবো, খাবারটা খেয়ে নিই, ক্রাফটিং টেবিলের উপরে দাঁড়িয়ে শেয়ার্স করবো, বা শেয়ার্স নিয়ে নিয়েছি একটা শেয়ার্স। এখন আমরা বাইরে বেরোবো, বাইরে তো এসে পড়েছে, এখানে আমার ব্যথা এই গাছ আছে, এবার শেয়ার্স করে দেবো, তো এখন আমরা অনেকগুলো শেয়ার্স করবো, আমরা অনেকগুলো লিভস কালেক্ট করেছিলাম, কিছুটা লিভস কালেক্ট করেছি, যেমন 52টা হয়ে গেছে, আরও লিভস লাগবে, আপাতত যতগুলো লিভস হয়েছে না তা দিয়ে চালিয়ে নিই, যদি লাগে তারপর আবার নিব, সমস্যা নেই। মিউজিয়াম না বাগান, বাগান আমরা আবার চেষ্টা করবো মিউজিয়াম বানানো, এতটা উঁচু বানাবো যাতে সবাই দেখা যায় অনেকগুলো, এতানি করে ওটা বানাই আগে, আর এভাবে বানিয়েছি এগুলো এভাবে আস্তে আস্তে আনি, এখানে গেলাম এই দিলাম আর এই দিলাম লাভ এই দিলাম আর এই, এতটুকু হয়ে গেছে আমাদের, আরও দরকার এনে এনে হয়ে গেছে, আরও 28টা আছে আর বেশি নেই, সমস্যা নেই আরও নিয়ে নিবো, সমস্যা নেই আমার কাছে অনেকগুলো লিভস পাবো, কেন আমাদের আশেপাশে অনেকগুলো গাছ আছে, গাছগুলো পুরো খালি করে দেবো, দেখতে পাচ্ছেন কতগুলো, এই তো আমরা একটু নিচে গিয়ে দেখি, হ্যাঁ মোটামুটি বড়ই হয়েছে, অনেক অনেকটা বড় হয়েছে, মানে কত ফিট দেখি, এক দুই তিন চার, চার ফিট, অনেক
তো আমরা না পুরো বাড়িটা এত ফিটো আমার বাসার কি তোর পেয়াদ আমার বাসার সামনে গিয়ে ঘুরে বেড়ায়, তো এতটুকু করে বেড়েছি আর এখান থেকে শুরু করে দেবো। দাঁড়ালাম, 3 2 1 আচ্ছা এভাবে আমাদের করে যেতেই হবে। এই এই আর এই, আরে ভাই এখানে কেন লাগাই দিলাম, দুটোই আছে আমার কাছে আর নাই, সমস্যা নেই। আমার পাশে এত লিপস থাকলে আমি কেন আবার লিপস ভয় পাবো, তো যাই লিপস কালেক্ট করে আনি। প্লিজ কেবের ভেতরে পড়ে গেছি, ও আমার পাশেই তো গাছ, এটার ভেতর থেকে অনেক কিছু করে নেবো। তো এখন আমরা শুরু করি, এখন আমরা অনেকগুলো নিয়ে এসে পড়েছি, এখন আমরা এগুলো লাগানো শুরু করে দেবো। তো এখন শুরু করবো নিয়ে কি করতেছি, আসলে এখানে একটা হর্স আছে, তো আমরা হর্সটাকে না ধরে আনবো। জুজু জুজু হর্স হর্স বাচ্চা মানুষ হর্সের, সমস্যা নেই এখানে বেলে টেলে বড়ো করে দিব। তো এর ভিতরে লাগাই, এটা লাগিয়ে দিছি, এখন আমি যেদিকে যাবো সেই সেদিকে আসবো। আস 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 তাড়াতাড়ি আস, খাবার খেতে পারবো, ও হ্যাঁ হ্যাঁ খাবার খেতে পারবো। দেখতে পারতেছেন আমরা একটা হর্স নিয়ে যাবো, এই তো হর্সটা নিয়ে আস আমাদের বাসার ভেতর লাগাবো। আস 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 দ্রুত আস, এখান দিয়ে আরামসে যেতে হবে। আস তাড়াতাড়ি আস, আস এখান দিয়ে আস, পড়ে যাস না আবার এখান দিয়ে আস, না 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 সরি সরি এটার ভেতরে ঢুকতে হবে। আস আটকায় গেছে, আমরা এসে পড়েছি আর এখন আমরা এই যে ঢুকবো। তো আমাদের হয়ে গেছে, মানে আমাদের যে লিভসের মানে গার্ডেন বানাবো না, গার্ডেনটা খুবই কমপ্লিট টিকে, কারণ আমাদের সাইডে একটা দরজা লাগিয়ে দেবো, তাই হয়ে যাবে আমাদের। তো দরজা আমার কাছে আছে, তো ওই যে দেখতে পাচ্ছেন এরকম পরে দেখাবো। তো এখন আমরা ঘুমিয়ে নেবো, সকাল হয়ে তারপর আমার কাছে একটা লাগাতে হবে। ক্রাফটিং টেবিলে যাই, যতগুলো প্ল্যাঙ্কস পারি সব, আর যে লিডটা করছি এই যে লিড এইখানে লাগে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন সে সবসময় এরকম থাকবে, আর কোনো লড়াচড়া করবে না, তো আমি এর জন্য ব্যবস্থা করবো। সময় বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসতে পারবে না, না তাকে লিড করে দিয়েছি। এখন আমাদের যে কাজটা করতে হবে তা হলো, এখন আমরা যাব এই যে এটা কমপ্লিট করবো। আপনারা ভাবেন যে এ কি, তো যাওয়ার রাস্তা কোনটা দিয়ে, দাঁড়ান এটা পরে ভাবনা চিন্তা করব না, যাওয়ার রাস্তাটুকু না বানিয়ে নিবো আমরা। এখান থেকে এন্ট্রি পয়েন্ট নিলে একটা ভালোই হয়। তা আমার কাছে আছে ডট প্ল্যাঙ্কস, আছে প্ল্যাঙ্কস, প্ল্যাঙ্কস দিয়েও কাজ চলে যাবে। শুধুমাত্র বাগানটার আশেপাশে না আরও ঘাস লাগাই দেবো, যাতে দেখতে না সুন্দর হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর বানাচ্ছি, এরকম বানিয়ে দিয়েছি এন্ট্রি পয়েন্টের রাস্তা। আর দরজা লাগবে একটা, তো একটা দুটোই লাগবে, শুধু দুটো দরজা লাগাবো, তাই আমাদের এটাকে একটু ছোট করব। দুটো দরজা লাগবে, তো আমার কাছে দুটো দরজা তো আছে, তো আমরা দুটো দরজা না লাগিয়ে দেবো, তো আমাদের বাগানটা খুব কমপ্লিট হয়ে যাবে। আর রোডগুলো বদলে দিয়েছে, এই রোড লাগিয়েছে যেমন ভিতরে কিছু না দেখা যায়। তো আপনাদের দেখাই, 3 2 1 এটা হলো আমাদের ডোর, আর এখানে এন্টারপ্রাইজ হলো যে ঘাস, ঘাস দিয়ে এন্টারপ্রাইজ নেই। এটা আমরা পুরোটা প্ল্যাঙ্ক দিয়ে, ভয় নিচে রাস্তা ছিল না, যাই যাই। আর ক্রাফটিং টেবিল কেন বলছি, শুধু বসে পড়ি আর দাঁড়িয়ে পড়ি, সমস্যা নেই। পুরোটা এন্টারপ্রাইজ হবে যে পুরো প্ল্যাঙ্কসের, তো প্ল্যাঙ্কসগুলো লাগিয়ে দেবো, রিচুট লাগিয়ে দিয়েছি, দরজা খুলবো আর ভেতরে এন্টারপ্রাইজ যাচ্ছেন কি সুন্দর। আর এ বাগানে আমরা অনেক আরও অনেক কিছু করবো, তার খাবার খেয়ে নিই, প্রথমত খাবার খেয়ে নিই, এই খাবার খাওয়া শেষ। তো এখন আমরা এগুলো বানিয়েছি, আবার যাতে পরে উপরে সাইড বানাবো, তো এটা বানাবো পরের এপিসোডে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দেবেন, আইকন বাটন ক্লিক করে দেবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন যে তারপর আমরা কী কী বানাবো। তো আজকের জন্য গুড বাই।